আহ কি শান্তি আগো করে ভাই, অনেক শান্তি। আমারও অনেক আগো পেয়েছিল, তাই আমি এখানে আগো করতে চলে এসেছি। আমাদের ওই যে ক্যাম্প, ওইখানে আমার ওই ক্যাম্পের ওইখান থেকে আমি এখানে আগো করতে চলে এসেছি। আর ওইখানে আমি কিসের যেন আওয়াজ শুনতে পেলাম, দেখি ওইখানে কি ওইটা, কিসের যেন আমি আওয়াজ শুনতে পেলাম। আরে কি এইখানে, এখানে কি? ও ভাই এটা কার লাশ? এটা কে? ও ভাই এটা তো আমার বন্ধু। আমার বন্ধুকে কে মারলো? আমার বন্ধুকে কে মেরে ফেললো? আরে ভাই কত নির্মমভাবে মেরেছে। আমার বন্ধুটাকে এভাবে কে মারলো ভাই? আমি শুনেছি এখানে সাইলেনেট থাকে, সাইলেনেট নামে এক দানব, লম্বা দানব। ও ভাই আমার বন্ধুকে মেরে ফেলেছে, এখন আমি কী করবো ভাই? এখানে আগুনও জ্বলেছে, আমি শুধু এখানে হাগু করতে চলে গেছিলাম ওইখানে, আর এর মধ্যে আমার বন্ধুকে মেরে ফেলেছে। আমাকে ওই সাইলেনের থেকে সাবধানে থাকতে হবে, আর ওকে আমি মারবো, আমার বন্ধুর প্রতিশোধ নেব, একদম প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি। আমাকে এইখান থেকে একটা গান খুঁজতে হবে, বন্দুক খুঁজতে হবে, বন্দুকটা বোধহয় এখানে পাওয়া যাবে। ওই সাইলেনেরটা কয়, ওর থেকে আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি ভাই। ও আমার বন্ধুকে মারছে, মনে করছে আমি ওর সাইডে দেবো, ওই আমি গান খুঁজ দেওয়ারে মারবো। দেখি ওই তো বন্দুকটা, দেখি যাই যাই নিয়ে আসি। আর এইটা কী লেখা উঠলো? ও ভাই এইটা কী জানি লেখা উঠছিল, আর এইখানে কি এইটা জানি কিসের জানি যন্ত্র ভাই। আর এই তো ওই বন্দুকটা, ওই ছাইলেন এটা তো আমার হাত থেকে অ্যান্সার পাবে না একদম, ওর মাথার মধ্যে গুলি করবো একদম। ও আমার বন্ধুকে মারছে, ও তো আমার চেনে না। কই গেলি ভাই? আই সাইলেনেট, ওই তো ভাই কত ভয়ঙ্কর, ও আমার দিকে আসছে, এখন আমি কী করবো? দেখো কত লম্বা ভাই। ও ভাই আমাকে এখনো মারতো ভাই, কি ভয়ঙ্কর, কোমর বেঁকে করে দৌড়ায়। আর কোমরে বিষ নাকি? কোমরে ব্যথা হয়েছে আর। এই সাইলেনেট কোথায় পালাবি? দাঁড়া, তুই আমার বন্ধুরে মারছস না, আমি প্রতিশোধ নিয়ে ছাড়বো। ও ভাই দেখছো কত লম্বা। ও ভাই ভাই বন্দুক, ও ভাই অল্পর জন্য আমারে ধরতে পারেনি, নাতে আমার মাইরে ফেলতো। দেখে আমি এখানে একটা ঘর আছে বোধ হয়, এই ঘরের ভিতরে চলে যাই, নাতে আমার আবার দড়িটা মাইরে ফেল দেবে আমার বন্ধুর মতো। আমি ঢুকে পড়েছি এই ঘরের ভিতরে, নাতে আমার মাইরে ফেল দিত। কই ওই সাইলেনেটটা কই? ওর মাথায় গুলি করবো, দাঁড়া ওর গুলি করতে করতে মাইরে ফেল দেবো। আর আমাকে এইখান থেকে বাইর হতে হবে এই জায়গাটা থেকে, নাতে ওই সাইলেনেটটা আমাদের মাইরে ফেল দেবে। আমাকে একটা জায়গায় যেতে হবে, ওই তো ওই জায়গাটাতে। আর এইখান থেকে আমি বোটে এসকেপ করে চলে যাব, নাতে ওই সাইলেনেটটা আমার একদম আমার বন্ধুর মতো আমাকেও মেরে ফেলবে। দেখি আমরা একটা স্টার্টিং পাইছি ওই বোটের জন্য, ওই নৌকাটার জন্য, ওই তো হলুদ চিহ্নটা এইখানে, এই তো ওই স্টারিংটি লাগানোর জায়গাটা। আর আমাদের একটা চাবি লাগবে, এই চাবিটা কোথায় পাবো? চাবি কোথায় ভাই? আমাদের ওইখানে একটা লোকেশন দিছে, ওইখানে যেতে হবে বোধ হয়। দেখি আমি যাই, যেয়ে দেখি কোনো চাবি টাবি পাওয়া যায় নাকি। কই ওই সাইলেনেটটা কোথায়? আমার পিছনে নাকি? ও ভাই এটা তো ওই জায়গাটাতে, আমি যে এখান থেকে বন্দুক নিয়েছিলাম, ওই তো সাইলেনেটটা। ও ভাই অল্পর জন্য আমরা ধরতে পারিনি, অল্পর জন্য আমি বাইসা গেছি, না তো আমার বন্ধুর মতো আমাকেও মেরে ফেলতো এই সাইলেনেটটা। অনেক ভয়ঙ্কর ভাই, অনেক অনেক, এই সাইলেনেটের মায়েরে আমি অনেক খাইছি। দেখি এইখানে কি? ওই তো ওই চাবিটা, আমরা চাবিটা নিয়ে নিলাম। আমাদের আবার ওইখানে যেতে হবে, যে ওই বোটে এই ইয়েটা লাগাতে হবে। আমার একটা বুলেট আছে মাত্র, আমাকে সাবধানে থাকতে হবে ওই ছাইলেনেটটাকে, ওই ছাইলেনেটটা থেকে আমার দূরে দূরে থাকতে হবে। দেখি আমরা ওই লোকেশনে চলে যাই, লুকিয়ে লুকিয়ে যেতে হবে, ওই তো ছাইলেনেটটা। আমাকে এই পাশ দিয়ে চলে যেতে হবে, আচ্ছা ছাইলেনেটটা দেখলে আমার অনেক অসুবিধা হয়ে যাবে, আমাদের মাইরে ফেল দেবে। দেখি আমি পাহাড়ের উপর দিয়ে চলে যাবো ওই সাইলেনেটের ভয়ে, নাতে আমারও মারে ফেল দিতে পারে আমার বন্ধুর মতো। দেখি এইখানটাতে আসছে নাকি, না ভাই চলে গেছে এখান থেকে। দেখি আমরা এই চাবিটাও লাগিয়ে দেই, চাবিটা লাগানোর পরে আমাদের আরও কোনো কাজ আছে কি না সেটা
বোঝা যাবে। এখন ভাই আমাদের একটা তেলের ট্যাঙ্কি খুঁজতে হবে, একটা বোতল খুঁজতে হবে, তেলের বোতল ওইখানে বোধ হয়। দেখি তার আগে দেখি ওই সাইলেনেটটা কোথায়। হাতে ও আমারে ধৈর্য একদম খাইড়া ফেল দেবে। ওই তো ভাই সাইলেনেটটা। ও ভাই আমার দেখে নাই, ও কানা হয়তো। এই কানা, এই সাইলেনেট কানা, এ বট কানা, এই সাইলেনেট। আয় তুই আমারে ধর, তোর কত বড় সাহস, তুই আমার আমার বন্ধু নিয়ে মারছোস। তারা আমি এখান থেকে চলে যাবো, তুই আমারে কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। ওই তো ভাই কোন কোন জায়গায়, কোন জায়গায় দেখি। ওই তো ভাই কীরকম সাউন্ড করে, একদম অনেক ভয়ঙ্কর ভাই। দেখি আমরা ওই লোকেশনটাতে যাই, আর কী বল করতে পারলে দেখি। ও ভাই ওই যে তেলের ট্যাঙ্কিটা এই জায়গায়, এই তেলের বোতলটা নিয়ে যায় আমাদের লাগাতে হবে ওইখানটাতে। কই ভাই সাইলেনেট কই? ওর কালার মধ্যে আমি মাইরে দেবো, ও আমার বন্ধুরা মারছে না। কই গেল রে ভাই সাইলেনেট? তুই আমার বন্ধুরা মারছোস, তোরে তো আমি ছাড়বো না। ওই তো ভাই সাইলেনেটটা, ও কী বলে এটা, 1 2 3 4। সাইলেনেটটা পড়াশোনা করে নাই হয়তো, মূর্খ সাইলেনেট। আর কিন্তু ভয়ানক আছে, অনেক ভয়ানক। দেখি এখানটাতে লাগিয়ে দেই, লাগিয়ে দিলাম, আমরা এসকেপ করে ফেলেছি ফাইনালি। ওই সাইলেনেটটা শুধু আমাদের দেখিচ্ছে, কিছু করতে পারবে না সাইলেনেট, বট সাইলেনেট। আর তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা লাইক করে দাও, 1000 লাইক করে দেবা, আর কমেন্টে বলো তোমাদের গেমটা কীরকম লাগছে। ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো ভাই, সত্যি সত্যি ভাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর চ্যানেলে ভিডিওতে একটা লাইক করে দেবা, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। 1000 লাইক করে দেবা ভাই। এর চেয়ে ভয়ঙ্কর তো ওই গ্রানি, গ্রানি তো আমাকে এত জ্বালান জ্বালাইছে, এত জ্বালান জ্বালাইছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই গ্রানি আমার একটা বেসবল ব্যাট আছে ওর কাছে, ও আমার বারে বারে শুধু ওই বেসবল দিয়ে মারে, ওই খুব আমার জ্বালিয়েছে। আর তোমরা যারা যারা গ্রানি চ্যাপ্টার 1 পছন্দ করো, তারা ডান পাশে ক্লিক করে গ্রানি চ্যাপ্টার 1 এর ভিডিওটা দেখতে পারো। তাহলে দেখা হচ্ছে গ্রানি চ্যাপ্টার 1 এর ভিডিওতে।